জেল থেকে চিঠি লেখার একটা প্রবণতা, কুণাল ঘোষ যখন নিজে জেলে ছিলেন এই প্রবণতা ছিল, কুন্তল ঘোষ আছে, দেবলীনা যিনি সারদা মামলায় অভিযুক্ত তিনিও জেল থেকে একটা চিঠি লেখার প্রবণতা, এই জেল থেকে চিঠি লেখার প্রবণতা এটাকে কোথাও গিয়ে একটা ষড়যন্ত্র বা একটা চক্রান্তকারীদের একটা অস্ত্র? না দেখুন, জেলবন্দি থাকলে যে তিনি লিখতে পারবেন না, তার মনের কথা বলতে পারবেন না, তা নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই মনের কথা বলার ফোরাম হচ্ছে, সেই জন্যই তো 14 দিন পর পর তাকে আদালতে হাজির করা হয়। আমাদের তো আইনের পদ্ধতি তো রয়েছে, কোনো বিচারপতি কোনো একজন বিচারাধীন বন্দীকে বলতে পারবে না তোমাকে 6 মাস পরে আদালতে আসবে না, প্রত্যেক 15 দিন পর পর তাকে আদালতে তোলা হয়, সেখানে সে বলতে পারে। আদালতে গেলে পরে বিচারকরা জিজ্ঞাসা করেন যে আপনার কোনো উপর কোনো শারীরিক অত্যাচার হয়েছে, আপনার যদি কিছু বলার থাকে বলুন, বলে সেখানে তাদের উকিল থাকে, সেখানে বললেন না কেন? এটাই তো প্রশ্ন জাগছে। সেসব না করে তারিখ গুনে ভাবুন, যেদিন তারিখে বোধ হয় 19 না 18 কোন তারিখে ইডি তার চার্জশিট জাতীয় যে রিপোর্ট, ফাইনাল ফর্ম অফ রিপোর্ট দেয়, সেই রিপোর্টটা দিয়েছে, তারপরেই মিটিংয়ে আমার নাম জড়াবার চেষ্টা হচ্ছে, তারপরেই চিঠি, ঘটনা পরম্পরা কোনো সাজিয়ে দেখুন না, ক্রোনোলজি কি উদ্দেশ্য? পার্থ চট্টোপাধ্যায় আপনাদের বাম নেতাদের কথা, দিলীপ ঘোষদের নাম বলেছেন, হঠাৎ করে এতদিন বাদে এই নামগুলো বলা, চিঠি দেওয়া, এই পুরো বিষয়টা কেন স্যার? এটাই হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করো, দেখছেন না সিপিএমের চিরকুট, আমি তো কবে থেকে বলছি আর চিরকুট থাকে বার করে সাজা দাও, কোনো চিরকুট বেরো না, কোনো মারকুট বেরোলো না। নির্বাচনের আগে তিনি রাজারহাটে গিয়ে এতগুলো ফাইল নিয়ে গেছিলেন পয়সা দিয়ে কিনে, মিটিং করে বললেন এত ফাইল আছে সব বার করবো বার করবো। উনি ভেবেছেন যে বিরোধী দলের রাজনৈতিক নেতারা যে আমরা ওই শিশুর মতো বেত তুললে পরেই ভয়ে কাঁপতে শুরু করবো, উনি তো জানেন না কি করলেন। গৌতম এখনও বলেন, গৌতম দেব যে চেঁচিয়ে বলেন যে কোথায়, বরং জনগণের পয়সা অপচয় করে ধ্বংস করে তিনি কতগুলো কমিশন করেছেন, সাধারণ নাগরিকদের প্রশ্ন করা উচিত সেই কমিশনের রিপোর্ট কোথায়, আমার জনগণের পয়সায় কমিশন হয়েছে, প্রত্যেকটা রিপোর্ট দাখিল করো, নাটক করে এগুলো হয় বেশি দিন টেকে না। একটু অন্য প্রসঙ্গে আসি, ডিএ প্রসঙ্গ, যেখানে দিল্লিতে গিয়ে আপনিও ডিএ আন্দোলনকারীদের মঞ্চে ছিলেন এবং সুপ্রিম কোর্টে মামলাটা আরও পিছিয়ে যায়, ফলে যারা মামলা করছেন একটু তাদের মধ্যে একটা হতাশা চলে আসছে, এটা কি স্বাভাবিক নয়? দেখুন আমি মামলাকারীদের প্রথম দিনই বলেছি এটা ভেবেন না যে সুপ্রিম কোর্টে মামলা গেল সঙ্গে সঙ্গে হয়ে গেল, মামলাও তো সময় লাগবে, একটাই তো মামলা না, মামলাকারীরা মনে করেন যে আমার মামলাটাই মামলা আর কোনো মামলা নেই, তা তো নয়, গোটা দেশ থেকে মামলা আসছেন, বিভিন্ন মামলা আছে, বিচারপতিদের কোনো সুবিধা অসুবিধা আছে, সুতরাং মামলা পেছোতেই পারে, ওই পিছিয়ে গেছে বলে আমি হতাশ হয়ে গেলাম, এই ভাবনাটা হচ্ছে নেতিবাচক ভাবনা। 24 তারিখে আছে, আমার আশঙ্কা 24 তারিখও হবে না, কেন বিচারপতির যা চাপ এবং তিনি রিটায়ার করছেন শিগগিরই, হ্যাঁ, অতএব এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমরাই জোর জার করি বলে অমুক তারিখে রাখো, তখন বিচারপতি বলেন ঠিক আছে অমুক তারিখে থাক, কিন্তু সেদিন শুনানি হবে কি না তার তো কোনো গ্যারেন্টি নেই, যদি হয় ভালো, কিন্তু না হলে হতাশ হওয়ার কী আছে, মামলা হবে। কিন্তু মামলাটা একটা আন্দোলনের মুখ, আরেকটা মুখ হচ্ছে এই জমায়েত বিক্ষোভ, কোনোটার সঙ্গে কোনোটার সংঘাত নেই, পাশাপাশি দুটো চলুক, লড়াই চলবে না কেন, মামলা না করলে কি ডিএর দাবি করা যায় যেত না, তা তো নয়, যা ডিবের দাবি করছেন করুন, তাদের মামলার জন্যই তাদের অত ভয় পাওয়ার কি আছে। সেই দিল্লিতে গিয়ে আপনার একটা ভাষণ নিয়ে আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখেছিলাম, একটু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, আপনি টেটের কোনো একটা প্যানেল বাতিল করার একটা প্রসঙ্গ, ওই ওই ডিএ ওই সভামঞ্চে একটা বক্তব্য আপনি জানিয়েছিলেন, এক্স্যাক্টলি স্যার কী বলেছিলেন এবং এখনও কি ওই 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 বিষয়ে অনড় আছেন? আমি বাতিল করার মালিক আমি নই, বাতিল হবে যদি কাজটা আইনি হয়ে থাকে কি বেআইনি হয়ে থাকে, এখন বেআইনি কাজ যদি ব্যাপকভাবে হয় তাহলে আমাদের দেশের আইন হচ্ছে বাতিল হয়ে যায়, কাকে বাজবেন, কেউ যদি বয়সে বলে যে আমি একমাত্র আইনিভাবে নিযুক্ত হয়েছি, তাকে তো তথ্য প্রমাণ দিতে হবে, প্রাথমিক তথ্য প্রমাণ সব না, এটা কোথায়? আমি শিক্ষক নেতাদের বলেছিলাম যে দেখুন আমাকে তো আদালতকে বোঝাতে হবে, আমি তো বাতিল চাইছি না, আদালত বলছে বাতিল করা ছাড়া আমার কাছে অন্য কী উপায় আছে, সেই উপায়টা তো আমাদের আইনজীবীদেরই আদালতকে বোঝাতে হয়, পরামর্শ দিতে হয়,
তো আমরা কী যুক্তি দেবো? আর যেখানে এত ব্যাপক দুর্নীতি সেখানে খুব বুক বাজিয়ে বলা যায় না যে আমি একমাত্র যে দুর্নীতির পরিধির এবং পরিবৃত্তির বাইরে, এটা স্পষ্ট কথা। এ নিয়ে তো রাগধাক গুড়গুড় নেই। এখন যদি কেউ মনে করে না আমার মেয়েটা, আমার ভাইটা, আমার বোনটা, সে তো চাকরি পেয়েছে সৎভাবে, তার চাকরি যাবে কেন? সৎভাবে চাকরি পেয়েছেন তিনি প্রমাণ করতে পারবেন। যেখানে অভিযোগ হচ্ছে নিয়োগ প্রক্রিয়াই সম্পন্ন হয়নি, তো ওর ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কী করে প্রমাণ হবে? শুধু এগুলো বিভ্রান্তিটা তৈরি করছেন শাসক দলের পক্ষ থেকে। যদি প্যানেল বাতিল হয়ে যায় পুরো তো শিক্ষার একটা অচল অবস্থা একটা নেমে আসবে, সংকট তৈরি হবে, শিক্ষকতার শিক্ষক নেই, সব প্যানেল বাতিল হয়ে গেল, কেন শিক্ষক নিয়োগ হবে? আমাদের দেশে তো শিক্ষিত ছেলেমেয়ের অভাব নেই। এই যারা বলছেন আমরা সৎভাবে হয়েছি, তাদের তো সুযোগ থাকছে, তারা প্রমাণ করতে পারেন তার যোগ্যতা। ওই বাহানা দিয়ে এই সমস্ত অযোগ্য দুর্নীতিগ্রস্ত লোকেদের যদি শিক্ষা ব্যবস্থায় রাখা হয় তাহলে তো প্রজন্মই বা প্রজন্ম ধ্বংস হবে। এখন বাতিল হলে হয়তো ছ মাসের জায়গায় 8 মাস সময় লাগতে পারে, কিন্তু ওরা কাজে থাকলে তো প্রজন্ম বা প্রজন্ম চলে যাবে। কিন্তু আমাদের তো বুঝতে হবে কোনটা বেশি ক্ষতিকারক। শেষ একটা প্রসঙ্গ, সর্বভারতীয় তকমা চলে গেল তৃণমূল কংগ্রেসের, এখন তৃণমূল এক আঞ্চলিক দল, এটা আদতে আপনি এই পুরো বিষয়টাকে কীভাবে দেখেন? দেখুন, তৃণমূল মূলত একটা আঞ্চলিক দল, এটা নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। তো তৃণমূল আঞ্চলিক দল, তার প্রমাণ হচ্ছে বাংলা বাংলা বাংলা, এটা তো আঞ্চলিকতা, ভারতীয় সামগ্রিক কথা তিনি কখনো বলেননি। একটা সর্বভারতীয় প্রতিনিধিত্ব তকমা পাওয়ার জন্য তিনি আশেপাশে যেখানে যেখানে বিজেপি বিরোধী বাম শক্তি বা গণতান্ত্রিক শক্তি শক্তিশালী সেখানে গিয়ে দল বাঁধার চেষ্টা করেছেন, বিজেপির সুবিধা করেছেন, ত্রিপুরায় করেছেন, মণিপুরে করেছেন, মেঘালয় করেছেন, গোয়ায় করেছেন, এইসব করে তিনি প্রায় এইসব ধনবাদীদের কাছ থেকে 540 কোটি টাকা পেয়েছেন, যার ফলে কত 100 কোটি না কত টাকা খরচা করে হেলিকপ্টারে ঘোরাঘুরি করতে পারেন। তাদের কাজটা হয়ে গেছে, তারা কিছু টাকা পেয়ে গেছেন, সেখানে বিজেপির সুবিধা হয়ে গেছে। এর বাইরে তো তৃণমূলে কিছু করার ছিল না। দেখলেন না, গোয়া থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এমপি বানিয়েছিলেন, তিনি পদত্যাগ করলেন, পদত্যাগ করে দলও ছাড়লেন। তার মানে ওই খানিক লোভ, কিছু পাইয়ে দেওয়া, কিছু প্রলোভন, এইসব করে তারা একটা তকমা পেয়েছিলেন, সেই তকমা গেছে। তৃণমূল পশ্চিমবঙ্গের বাইরে কিছুই চিন্তা করতে পারে না, সেই জন্য ওরা আঞ্চলিক দল, মূলত আঞ্চলিক দল, তকমা থাকলো কি না থাকলো ওরা আঞ্চলিক দল।